প্রিয় দর্শক, আজ বৃহস্পতিবার 15ই সেপ্টেম্বর 2022 সমকালের আজকের পত্রিকায় প্রকাশিত উল্লেখযোগ্য প্রতিবেদনের শিরোনাম আপনাদের সামনে তুলে ধরছি আমি উম্মেরাহি। সমকালের আজকের মূল প্রতিবেদন, চালের বড় মজুতেও অস্বস্তিতে সরকার। গুদামে 19 লাখ টনের মতো খাদ্যশস্য মজুত, তবু যেন স্বস্তিতে নেই সরকার। এখন 9 লাখ টন চাল আমদানির জন্য খাদ্য মন্ত্রণালয় চালাচ্ছে মরিয়া চেষ্টা। ব্যবসায়ীদের নেতিবাচক আচরণের কারণে চালের বাজারের অস্থিরতা কাটছে না বলে মনে করছেন মন্ত্রণালয় সংশ্লিষ্টরা। ভারত সফর প্রসঙ্গে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন নিয়ে একটি প্রতিবেদন, শিরোনাম নির্বাচনে কেউ না এলেও সংবিধান বসে থাকবে না। ভারত থেকে খালি হাতে ফিরিনি, বাংলাদেশ ভারত সম্পর্কে নতুন দিগন্তের সূচনা। বাংলাদেশের বিষয়ে এক থাকে ভারতের সব দলমত, কে কোন জোটে থাকবে সময় বলে দেবে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ভোট দেবে জনগণ। এপাতার আরেকটি উল্লেখযোগ্য প্রতিবেদন, 14 চ্যালেঞ্জ 19 করণীয় ঠিক করেছে ইসি। সংসদ নির্বাচনের রোডম্যাপ, রিটার্নিং অফিসার নিয়োগে ইসির নিজস্ব কর্মকর্তারা প্রাধান্য পাবে। প্রার্থীদের জনসভার স্থান ও সময় নির্ধারণ করে দেওয়া হবে। আস্থায় ঘাটতি দেখছেন ইসি কমিশনার আহসান হাবিব। আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার ষড়যন্ত্র বিএনপি, সুষ্ঠু নির্বাচনের ক্ষমতা এই ইসির নেই জাপা। এপাতায় রাজশাহীর একটি প্রতিবেদন রয়েছে, শিরোনাম শিবির থেকে ছাত্র দল, এখন রাজশাহী ছাত্রলীগ সভাপতি। সব চিটারের দলের সর্দার আবি রানা, মায়ের আবদারে তাকে সভাপতি বানান আল নাহিয়ান জয়। কম যান না জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকিরও। সমকালের আজকের সম্পাদকীয়, আইকনের দায়িত্ব। এ পাতায় বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর সালেউদ্দিন আহমেদের একটি লেখা, বর্তমান নীতিতে পরিস্থিতি সামলানো কঠিন। আদিবাসী প্রসঙ্গে লেখক কল্লোল মোস্তফার একটি লেখা, প্রথাগত ভূমি অধিকার হরণ ও প্রান্তজনের বিপদ। ছয়ের পাতার উল্লেখযোগ্য প্রতিবেদন, কুয়েত যেতে চাই প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় কমিটি। আন্তর্জাতিক পাতার শীর্ষ প্রতিবেদন, ইউক্রেনের জয়যাত্রা অব্যাহত, রাশিয়ার হাত ছাড়া 8,000 বর্গ কিলোমিটার, আইজিউম শহরে জেলেনস্কি, আলোচনায় বসার প্রস্তাব ভারত ও ফ্রান্সের। শিল্প ও বাণিজ্য পাতার শীর্ষ প্রতিবেদন, মূলধনী মুনাফার উপর কর দিতে হবে, শেয়ারবাজার সংশ্লিষ্টদের মধ্যে বিভ্রান্তি। খেলাধুলা পাতার উল্লেখযোগ্য প্রতিবেদন, শ্রীরামের ইম্প্যাক্ট কৌশলে গড়া দল, বাংলাদেশের টি-20 বিশ্বকাপ দল ঘোষণা মাহমুদুল্লাবাদ। শেষের পাতার শীর্ষ প্রতিবেদন, রপ্তানি ও রেমিটেন্সের দরে বড় ব্যবধানে নতুন সংকট। এ পাতায় চট্টগ্রামের একটি প্রতিবেদন রয়েছে, শিরোনাম নতুন করে আজ হৃদয়ে রক্তক্ষরণ। মিরসরাইয়ের সেই দুর্ঘটনায় প্রাণ গিয়েছিল 4 SSC পরীক্ষার্থীর। এ পাতার একটি উল্লেখযোগ্য প্রতিবেদন, আইজিপি হচ্ছেন র‍্যাব ডিজি আব্দুল্লাহ আল মামুন, র‍্যাব প্রধান ও ডিএমপি কমিশনার পদে আসছে নতুন মুখ। প্রিয় দর্শক, এই ছিল আজকের সমকাল পত্রিকায় প্রকাশিত উল্লেখযোগ্য প্রতিবেদনের শিরোনাম। দেশ বিদেশের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন www.samakal.com। এছাড়াও চোখ রাখুন সমকাল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। যেখানেই থাকুন ভালো থাকুন। ধন্যবাদ।